এবার কি বলার অপেক্ষা রাখে যে মেসি নিজের দলের হয়ে কিছুই করতে পারেন না? কোপা আমেরিকার শেষ আট নিশ্চিত করার ম্যাচে এদিন যেন এলিয়েনের মতোই ক্ষিপ্র ছিলেন মেসি। গোল যেমন দিয়েছেন তেমনি করিয়েছেনও, একটি নয় দুটি গোল করেছেন মেসি। দলে ছয়জন হার্ট থ্রু ফুটবলার নেই, কিন্তু তাতে কি মেসি যেন সে অভাবটা দূর করেছেন বলিভিয়ার বিপক্ষে একাই নিজে লড়ে। মঙ্গলবার 29 জুন আর্জেন্টিনার হয়ে মাঠে নামার মধ্য দিয়ে দেশটির হয়ে সর্বকালের সর্বোচ্চ ম্যাচ খেলার নজির গড়েন মেসি। 148 ম্যাচ খেলে এখন রেকর্ডের বরপুত্র ফুটবল ঈশ্বরের শিষ্য মেসি। কোটি ভক্তের হৃদয়ের মনি যিনি, তাকে নিয়ে যে মানুষের মাঝে কৌতূহল থাকবে না এমনটা তো ভাবা যায় না। ঘরের ফুটবলে বরাবরই মেসিকে ব্যর্থ হিসেবে গুনেছে সমালোচকরা, কখনো কি তার প্রশংসায় মেতেছেন কিনা তারা তাতেও রয়েছে সন্দেহ। তবে সন্দেহ যাই থাকুক, মেসি তো মেসি। ফুটবল যার কাছে জাদুর মতো, ফুটবলকে যিনি খেলেন ছন্দের তালে, দৃষ্টিনন্দন যার পাসিং কম্বিনেশন, কাটিয়ে কুটিয়ে গোল করা যেন তার কাছে ছেলে খেলার মতোই। মেসি যেন আবার প্রমাণ করলেন, বার্সায় শুধু নয়, আমি আর্জেন্টিনায়ও পারফেক্ট।